আপনি যদি গত দুদিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, সে আইপ্যাকের হতে পারে, ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে, আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায়, সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে, আরজি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ তাদেরকেও এরা আক্রমণ করছে, মিথ্যা অভিযোগ করছে, চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমালিপ্ত করছে এবং আজকে আরজিকরের যিনি MSVP তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রুগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল। একটা ছবি ভাইরাল হয়েছে সেটা যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, কম নম্বর পেয়েছেন সেটা হোয়াইট মেয়ার দিয়ে মুছে সেখানে বেশি নম্বর দিয়ে দেওয়া হচ্ছে, এরা থ্রেড কালচার চালাতে এবং নিরপেক্ষ তার উপস্থিতি সেখানে রয়েছে। এ তো সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর SP দাস, তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড, তিনি পুলিশের সিকিউরিটি পান, তার বাড়িতে হাউস গার্ড আছে, এই কয়েকদিন ওনার আসা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এটা কৌশলগতভাবে। ওনার মেয়েকে PG-তে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে, কারণ ওনার মেয়ে ডাক্তার নয়। এই সিন্ডিকেটটার লিডারশিপ ডক্টর SP দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায়, অভিক দে, এদের বড় র্যাকেট আছে, আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন, না বড় র্যাকেট। আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশানটা অন্য জিনিস, করাপশান থেকে তাকে মুক্তি দাও, এটা যে কো রিলেটেড, করাপশান মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স, করাপশান মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো, তাদেরকে পরীক্ষা না দিয়ে পাস করানো, এটা বড় সিন্ডিকেট এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন। এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি, মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে 10টা ছবি 20টা ভিডিও আমি দেখাবো, জসিম উদ্দিন বলে একজন ডক্টর, জুনিয়র ডক্টর, তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে, তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন সুশান্ত রায়ের আশীর্বাদে, একইভাবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসরা, অভিক দেরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন। আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে।